أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون الله رب العالمين সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ রূপে এবং আমাদেরকে আমাদের জীবনের হেফাজতের আদেশ প্রদান করেছেন অন্যায় কাজ থেকে অন্যায় কাজের যতগুলি ক্ষেত্র রয়েছে এ সম্পর্কে সতর্ক করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি অসংখ্য দরুদ ও সালাম নাযিল হোক তিনি এই কাজ এই দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন যে ভালো কাজের আদেশ দান করেছেন এবং খারাপ কাজ থেকে বাধা দান করেছেন এসব পালনের নামই হচ্ছে তার ইবাদত করা যে উদ্দেশ্যে আল্লাহ মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে আর ইবাদত আরম্ভ হয় আল্লাহর একত্ববাদ থেকে তাওহীদ থেকে আল্লাহর একত্ববাদের বাস্তবায়ন সর্বপ্রথম ইবাদত আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ মেনে জীবন যাপন করা সেই বিধিবিধানগুলি সাদরে গ্রহণ করা এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগী যেসব কাজ কি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন অথবা যেসব কাজ আল্লাহ দিনে অপছন্দনীয় এসব কাজ করলে গুনাহ হয় আল্লাহর বিরুদ্ধাচরণ হয় এই গুনাহগুলির দুই রকমের প্রকরণ রয়েছে প্রত্যেক গুনাহকে কাবিরা বলা হয় কাবিরা মানে বড় গুনাহ আর কতক গুনাহ হচ্ছে সাগিরা অর্থাৎ ছোট গুনাহ কোনো অপছন্দনীয় কাজ অপছন্দনীয় কাজ হারাম নয় কিন্তু অপছন্দনীয় আল্লাহ রাব্বুল আলামিন তা পছন্দ করেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা অপছন্দ করেছেন এই ধরনের কাজগুলি হচ্ছে এগুলো থেকেও সতর্ক থাকতে হবে কিন্তু এগুলি হচ্ছে সাগিরা এসব যদি কেউ করে তাহলে সে সাগিরা গুনাহ করল ছোট গুনাহ করল আহলে সুন্নাত ওয়াল জামাত এই বিশ্বাস রাখে যে সাগিরা গুনাহ একবার করলে সাগিরা হয় বা দুইবার করলে সাগিরা হয় কিন্তু বারবার যদি সাগিরা গুনাহ ছোট গুনাহই করা হয় তাহলে সেটি কাবিরাই পরিণত হয় বড় গুনাহই পরিণত হয় তাহলে ছোট গুনাহ তখন আর ছোট গুনাহ থাকে না সাগিরা কাবিরাই পরিণত হয়ে যায় আর কাবিরা গুনাহ কুলিদ আবার দুই প্রকার কাবিরা গুনাহর মধ্যে কিছু গুনাহ রয়েছে যেগুলো হচ্ছে আকবরুল কাবায়ের কাবিরা গুনাহ কিন্তু কাবিরার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় গুনাহ এগুলি একাধিক রয়েছে একটি দুটি নয় বেশ কিছু গুনাহ রয়েছে যেগুলি হচ্ছে আকবরুল কাবায়ের আকবরুল কাবায়ের কাবায়ের মানে কাবিরার বহুবচন কাবিরা বড় গুনাহ আর বড় গুনাহগুলির মধ্যে বড় গুনাহ বেশি বড় গুনাহ যে কোনো কাবিরা গুনাহ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে তওবা তওবা ছাড়া বড় গুনাহ কাবিরা গুনাহ মাফ হয় না যদি মানুষ পৃথিবীতে তওবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যু সময় পর্যন্ত মৃত্যুর মুহূর্ত পর্যন্ত এই তওবার দরজা খুলে রেখেছেন যখন মানুষের মৃত্যুর মুহূর্ত চলে আসে তখন এই তওবার দরজা বন্ধ হয়ে যায় পথ খোলা আছে আল্লাহর দিকে ধাবিত হওয়ার আল্লাহর দিকে প্রত্যাবর্তন হওয়ার আল্লাহর দিকে ফিরে আসার আর যদি কেউ ফিরে না আসে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন যে পৃথিবীতে যদি আল্লাহ কোনো শাস্তি দিয়ে দেন কোনো মানুষ কাবিরা গুনাহ করলো এবং তার হদ বা শাস্তি তার উপর পৃথিবীতে কায়েম করা হলো তাহলে আল্লাহ মাফ করে দেবেন দুইবার করে আল্লাহ শাস্তি দেবেন না ওই গুনাহটি মাফ করে দেবেন যে গুনাহের জন্য তার শাস্তি করা হলো শরীয়তি শাস্তি ফাহুয়া কাফফারাতুল্লাহ তার কাফফারা হয়ে যাবে গুনাহর মোচন হয়ে যাবে আর যদি আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহকে ঢেকে রেখে দেন প্রকাশ পেল না ইসলামিক সরকার পর্যন্ত ইসলামিক কাজী পর্যন্ত সেই অপরাধের কথা পৌঁছিল না তাহলে এই শাস্তি দেওয়ার অধিকার হচ্ছে ইসলামিক সরকার বা ইসলামিক কাজী ইসলামিক আদালতকে তাহলে আল্লাহর ইচ্ছা ফাহুয়া ইলাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন ফাহুয়া ইলাল্লাহ তাহলে আল্লাহর ইচ্ছা আল্লাহর মর্জি ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা লাহু আল্লাহ চাইলে তাকে আজাব দেবেন আজাব দেবেন বিনা তওবায় যদি মারা যায় তওবা করলে আর তওবা আন্তরিকতার সাথে ইখলাসের সাথে তওবা প্রমাণ করলে যে আমি তওবা করেছি সত্য তওবার প্রমাণ দিতে হয় প্রত্যেক জিনিসের প্রমাণ লাগে আমরা যদি কাউকে বলি যে আমি ভালোবাসি তো প্রমাণ দিতে হবে না হ্যাঁ স্ত্রী যদি ভালোবাসে আপনাকে বলে যে ভালোবাসি
তাহলে কি আপনি প্রমাণ দেখবেন না লক্ষণ যে সত্যি ভালোবাসছে না ব্যাপার গোলমাল আছে? নিশ্চয় আপনি পরীক্ষা করেন, তুমি স্ত্রী আপনাকে পরীক্ষা করে যে শুধু ভালোবাসার কথাই বলে না আসলে কাজে ঠিক আছে, কথা এবং কাজে মিল আছে কিনা একে অপরকে পরীক্ষা করে। আপনি আপনার মাতা পিতাকে শ্রদ্ধা করেন, অন্তর থেকে ভালোবাসেন, এর প্রমাণ দিতে হবে। ভালোবাসি বাস, কিছু নেই, টেলিফোন যোগাযোগ নেই, আল্লাহ দিয়েছে আপনাকে, টাকা পয়সা দিয়েছে, আপনি তাদের খোঁজ খবর নেন না, তাদের সহযোগিতা করেন না, ছোট থেকে লালিত পালিত করলেন আপনাকে, আল্লাহর পরে মাতা পিতা আপনার পৃথিবীতে এই বড় হওয়ার, লালিত পালিত হওয়ার প্রধান কারণ, তাদের খোঁজ নেন না, কোথা থেকে প্রমাণ আপনার কাছে যে আপনি মাতা পিতাকে ভালোবাসেন? তাহলে মানুষ যদি তওবা করে তাহলে প্রমাণ থাকতে হবে, প্রমাণ হচ্ছে সৎ আমল, ভালো কাজ। লোকটি ভালো হয়েছে, তওবা করে নিয়েছে, আর গোনা করবে না, এর প্রমাণ হচ্ছে তার সৎ আমল, ভালো কাজ। না, ভালো কাজের দিকে এখন ধাবিত, সবসময় ভালো কাজে লেগে আছে, খারাপ কাজে আর যায় না, এটি প্রমাণ। আর খারাপ কাজে যদি থাকে তাহলে এই তওবা কোনো মন্ত্র নাই যে মুখে শুধু তওবা, তওবা করলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করলো, যেমন এক শ্রেণীর লোকেরা করে, বিশেষ করে যারা পীরভক্ত আমাদের দেশের, পীরদের কথাই তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করে, কিন্তু তাদের জীবনের কোনো পরিবর্তন নেই, এর নাম তওবা নাই। তো তওবা করলে তো আল্লাহ মাফ করবেন অন্তরের থেকে যদি তওবা করে, আর যদি বিনা তওবায় মারা যায় তো আল্লাহ ইচ্ছা করলে আজাব দেবেন, শাস্তি দেবেন, কাবিরা গুনাহের জন্য আজাব রয়েছে, শাস্তি রয়েছে, দুনিয়াতেও শাস্তি রয়েছে, পরকালে শাস্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হেকমত ভালো জানেন যে কোন ব্যক্তিকে হয় তিনি দুনিয়াতে আজাব দেবেন না। অনেকে আছে পাপিষ্ঠ, তাদেরকে আল্লাহ পৃথিবীতে শাস্তি দেন না, হয়তো তাদেরকে অবসর দিয়েছেন, ছাড় দিয়েছেন। আবার অনেককে আছে চট করে ধরে নিয়েছেন, ভালো, বরং ভালো মানুষকে আল্লাহ সংশোধন করার জন্য চট করে ধরে ফেলেন। যদি আল্লাহ দুনিয়াতেই শাস্তি দেন তাহলে জানতে হবে যে আল্লাহ তাকে সংশোধন করাতে চান, সংশোধন করো, সতর্ক করছি তোমাকে। আর বেশি পাপী হলে আল্লাহ অনেক সময় দুনিয়ায় শাস্তি দেন, আর আল্লাহর হেকমত যদি থাকে যে না এর শাস্তি একসাথেই দেওয়া হবে জাহান্নামে, যেমন তেমন শাস্তি দেওয়া হবে না, পৃথিবীর শাস্তি পরকালের শাস্তির তুলনায় অনেক হালকা, সুতরাং একে হালকা শাস্তি দেওয়া হবে না, ওই কঠোর শাস্তি দেওয়া, আজাবুন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য, জাহান্নামের শাস্তি, কবর আজাবের শাস্তি, পৌলৌকিক শাস্তি তার জন্য। তো যত পাপিষ্ঠ হবে, যত দুষ্ট দুরাচার হবে, যত বেশি আল্লাহ নাফরমান হবে, তত আল্লাহর হিকমত যে তাকে আল্লাহ কঠোর শাস্তি দেবেন, আর কঠোর শাস্তি মানুষের ওপর পরকালেই হবে। এই ঈমান আমাদের থাকতে হবে। কাবিরা গোনাহ কাকে বলে? যদি বড় গোনাহ যেগুলি রয়েছে কোরআনে বা হাদিসে সেগুলি সম্পর্কে বিভিন্ন রকমের ভাষা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এসেছে, বিভিন্ন রকমের বাণী উচ্চারিত হয়েছে, এই জন্য কাবিরা গুনহাকে একটি সংজ্ঞায় নিয়ে আসার জন্য ওলামায়ে কেরামরা এ সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই এ সম্পর্কে সংজ্ঞা করেছেন, এছাড়াও অনেক ওলামায়ে কেরামরা সংজ্ঞা করেছেন। সবগুলি সংখ্যার সারমর্ম হচ্ছে যে কাবিরা গুনহা ওই গুনহাগুলি, যেই গুনহাগুলিকে হয়তো কোরআনে অথবা হাদিস, আল্লাহর কিতাব কোরআনে করিমে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কাবিরা বলে আখ্যায়িত করা হয়েছে, কাবিরা বলে আখ্যায়িত করা হয়েছে, তাহলে স্পষ্ট হয়ে গেল যে কাবিরা বলা হয়েছে, কিছু গুনাহ এরকম আছে এগুলিকে কাবিরা বলে আখ্যায়িত করা হয়েছে। অথবা এ উম্মতের ওলামায়ে কেরামদের বা সালাফদের, পূর্বসূরীদের অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইনদের, তাদের ইজমা ঐক্যমত হয়েছে যে এই গুনাহগুলি কাবিরা গুনাহ, যেহেতু কোরআন এবং সুন্নাহ হচ্ছে, কোরআন এবং হাদিস হচ্ছে দিন ইসলামের বিধিবিধান শরীয়তের মূল দুইটি উৎস, আর তারপরেই তৃতীয় উৎস হচ্ছে ইজমা অর্থাৎ এ উম্মতের সালাফগণের অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইনদের যুগের ঐক্যমত, এবং সেই ঐক্যমতটি কোরআন এবং হাদিস সম্মত, বিরোধী নয়, কারণ এমন কোনো ইজমা সেই যুগে হয়নি যেটি কোরআন এবং হাদিস বিরোধী হইতে পারে। তবে কিছু ইজমা বা ঐক্যমত সম্পর্কে কিছু লোকেরা পরবর্তীতে বিদাতপন্থীরা দাবি করে যে এই বিষয়ের উপরে ইজমা হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, এগুলি মিথ্যা দাবি, আর এই রকমের ইজমা বা ঐক্যমত হয়নি যেগুলি কোরআন এবং হাদিস বিরোধী। তো কাবিরা বলে আখ্যায়িত করা হয়েছে কোরআনে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অথবা এই উম্মতের প্রথম যুগের মানুষরা, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, যেগুলি যুগ হচ্ছে উত্তম যুগ, স্বর্ণ যুগ, সেই যুগের লোকরা ঐক্যমত পোষণ করেছেন যে এগুলি কাবিরা গুনাহ।
অথবা আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শাস্তির কথা বলেছেন। কাবিরা বলা হয়নি কিন্তু কঠোর শাস্তির কথা বলা হয়েছে, এই কাজ যদি কেউ করে, এই অন্যায় করে তাহলে তার জন্য রয়েছে আজাবুন আজিম। যেমন কোরআনে বেশ কিছু গুনার ক্ষেত্রে রয়েছে ওয়ালাহুম আজাবুন আজিম, বড় শাস্তি রয়েছে, মহাশাস্তি। আল আজাব আল আকবর, মহাশাস্তি রয়েছে, আজাব আকবর আল্লাহ বলেছেন। অথবা আজাবুন আলিম, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এইরকম যদি ভাষা উচ্চারিত হয়ে থাকে তাহলে সেগুলি হচ্ছে কাবিরা গুনাহ। আর কাবিরা গুনাহ কি? হয়তো কঠোর শাস্তির কথা বলা হয়নি বা কাবিরা এই ভাষাটিও প্রয়োগ করা হয়নি, কিন্তু সেই গুনাহ যদি কেউ করে, সেই গুনাহ যদি কেউ লিপ্ত হয় এবং তা প্রকাশ পায়, গোপনে থাকলে তো মানুষ বিচার করতে পারছে না, প্রকাশ পায়, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বা তার রসুলের পক্ষ থেকে নির্ধারিত হদ রয়েছে, মানে দণ্ডবিধান রয়েছে, শাস্তি রয়েছে। যেমন চোর চুরি করলে তৎকালীন শাস্তি রয়েছেন, তাহলে চুরি করা কি কবিরা গুনাহ? কোনো মানুষকে খুন করা কঠোর শাস্তির কথা রয়েছে, আল্লাহ পাঁচটি শাস্তির কথা কোরআনে বলেছেন, তাহলে কবিরা গুনাহ, তাই না? ওয়াদ্দা লাহুম আযাবান আযীমাও বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যে ক্ষেত্রে আর হদ রয়েছে, অন্যায় যদি কেউ কাউকে খুন করে এর হদ রয়েছে, হদের কথা আলোচনা করেছিলাম। হদ মানে শরীয়তের শাস্তি, শরীয়তের শাস্তি হচ্ছে হত্যার বদলে হত্যা, তাহলে কাবিরা গুনাহ। যদি কঠোর শাস্তির কথা কোরআন হাদিসে নাও থাকতো তাহলে যেহেতু হত্যার বদল কেসাস রয়েছে হত্যা, সেজন্য সেটি হচ্ছে কাবিরা গুনাহ। বরং শুধু কাবিরা না, আকবরুল কাবায়ের পরে বলবো, মানে কাবিরাগুলির মধ্যে হচ্ছে এগুলি বড় ধরনের গুনাহ। এইরকমই ব্যভিচার, ব্যভিচারের জন্য হদ রয়েছে, শাস্তি রয়েছে, তাহলে ব্যভিচার হচ্ছে কাবিরা গুনাহ। অথবা কোনো এমন গুনাহ রয়েছে যার জন্য হদ তো নেই কিন্তু ওই গুনাহকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বা তার রাসূলের বা মুমিনদের লানত অভিশাপের কথা বলা হয়েছে, লানত বা অভিশাপের কথা বলা হয়েছে। লানত মানে হচ্ছে অভিশাপ, লানত মানে হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা আল্লাহর পক্ষ থেকে অথবা তার রাসূলের পক্ষ থেকে। যেমন সুদখোর সম্পর্কে নবী সাল্লামের কি হাদিস আছে? লানা রাসূলুল্লাহ সাল্লামা আকেলার রে বাবা মুকেলাহু, আল্লাহ রসুল কি করেছেন? অভিসম্পাদ করেছেন, লানত করেছেন, মানে আল্লাহর রহমত থেকে দূর হওয়ার জন্য বদ্ধ রয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সুদ, সুদ খাওয়া বা সুদের ওপর টাকা নেওয়া, সুদের সাক্ষী থাকা কাতেবের ওপর, যে যা ক্লার্কের কাজ করে, যারা সুদী ব্যাংকে চাকরি করে, লানত রয়েছে। তাহলে সুদী ব্যাংকে চাকরি করা সাগিরা না কাবিরা? লানত রয়েছে, কাবিরা গুনাহ। সুদী কারোবারে সাহায্য করা, সহযোগিতা করা, কাবিরার মধ্যে অসাহেদ যে সাক্ষী থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছে। আচ্ছা, লানত হয়েছে অনেক গুনার ওপর, তার মধ্যে আরেকটি গুনার কথা মনে পড়লো, তাই মানে উদাহরণস্বরূপ, নাহলে অনেক গুনা রয়েছে যে ক্ষেত্রে লানত রয়েছে। লানত রয়েছে লান আল্লাহুল মুহাল্লাল ওয়াল মুহাল্লাল লাহু, আমাদের সে হালালার হিল্লার বিয়ে হয়, তাই না? হিল্লার বিয়ে, রাগে বিবিকে তালাক দিয়ে দিল, আর তাদের মজহাবে রয়েছে যে তিন তালাক, তিনটি গুলি একসাথে ছুড়লে তিনটি গেল, হাত থেকে যখন চলে গেল এখন কি করবে? স্ত্রী গেল, এখন স্ত্রীকে ফিরাতেই হবে, ফিরাতেই হবে, রাগ ঠান্ডা হয়েছে তখন হাই করলাম কি, করলাম কি, তো গেল স্ত্রী, ওকেই ফিরাতে হবে, আর মজহাব হারাম করে দিয়েছে যে তিন তালাক মানে তিন তালাক। সুতরাং হিল্লা, হিল্লা মানে বাহানা, হিল্লার মানে হয় বাহানা করা, হিল্লা মানে বুঝেন তো, হিল্লা মানে বাহানা করা, মানে সোজা না চলে বক্র পথে চলা সাপের মতো, এর মানে হচ্ছে হিলা। আরবি ভাষা আসলে হিলাই বলে, একে তাল বাহানা করে। তো এই হিলা রয়েছে, আসলে আরবিতে হিলা, ওইটিকে বাংলা অনেক হিল্লা বলে, না আরবিতে হচ্ছে হিলা। হিলা মানে প্রতারণা, হিলা মানে প্রতারণা হয়, হিলা মানে বক্র পথে চলা হয়, বাহানা করা হয়, এগুলি হচ্ছে খারাপ অর্থ। কাজটি ঘৃণিত, শব্দটিও ঘৃণিত আসলে। আর নবী করিম কি বলেছেন? লান আল্লাহুল মুহাল্লাল ওয়াল মুহাল্লাল্লাহু, হালালাকারী এবং যার মুহাল্লাল, মানে যে ভাড়াটা পাঠা হবে, তা বুঝতে পারছেন তো, মুহাল্লাল যে হালালা করলো আর যে হালালা করালো, দুইজন, মানে যার স্ত্রীকে হালাল করা হলো হচ্ছে মুহাল্লাল, যার জন্য হালাল করা হলো বিবিকে, আর মুহাল্লাল যে ভাড়াটা হয়ে আসলো একদিনের জন্য বিয়ে করলো এক রাতের জন্য, দুইজনের উপরে আল্লাহ কি করেছেন? লানত করেছেন। তাহলে গুনাহটি সাগিরা না কাবিরা? তারপরে ফেকার কিতাবে আছে আমাদের দেশে যে কাজটি মকরুহ, বেহেশতি জোয়ার পড়ে দেখুন আর ওই হিদায়াত ফিদায় এইসব কিতাব পড়ে দেখুন যে কাজটি মকরুহ, মকরুহ লানত হয়। আগেই বলেছি কিন্তু
অপছন্দনীয় কাজ যদি কেউ করে, মাকরুহ কাজ করে, তাহলে ওটা হচ্ছে সাগিরা। আল্লাহ লানত করছেন, মানে রহমত থেকে বঞ্চিত করছেন, আল্লাহ ঘোষণা করছেন যে এ ভাড়াটা হয়ে আসবে, আর যার জন্য মানে যে ভাড়া করে নিয়ে আসবে, যে আমার বিবি হালাল করো তুমি, দুইজনের ওপরে লানত আল্লাহ, কাবিরা গুনাহ। তাহলে এরকম ঘুষখোরের উপরে আল্লাহ আল্লাহ লানত রয়েছে, লান আল্লাহর রাশি আল মুরতাশি, যে ঘুষ দেবে আর যে ঘুষ নেবে উভয়ের উপরে আল্লাহ লানত করেছেন। তাহলে কাবিরা গুনাহ ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া। তো এই ছিল মানে কয়েকটি দিক কাবিরা গুনাহ, এগুলি কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ শেষখানে আর একটি দিক রয়েছে, সেটি হচ্ছে যে এমন গুনাহ যেই গুনাহার প্রতিফল হিসাবে আল্লাহ এবং তার রাসূল বলেছেন যে এই রকম কেউ গুনাহ করলে সে জান্নাত থেকে মাহরুম হবে, বঞ্চিত হবে বা জাহান্নামে যাবে। জাহান্নামের ধমক দেওয়া হয়েছে, শাস্তির কথা বলা হয়েছে, অথবা জান্নাত থেকে মাহরুম বঞ্চিত হবে এই কথা বলা হয়েছে। তাহলে গুনাহটি কি? কাবিরা। যেমন যে মদ খাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মান শারিবাল খামরা ফি দুনিয়া লাম ইয়াশরাবহা ফিল আখিরা, যে ব্যক্তি মদ খাবে সে আখেরাতে পাবে না, মানে জান্নাত থেকে বঞ্চিত হবে বিনা তবে মারা গেলে। নবী সাল বলছেন সোনা চাঁদি যে ব্যবহার করবে পুরুষ, বা সোনা চাঁদির পাত্রে পুরুষ হোক আর নারী হোক, সোনা চাঁদির পাত্রে যদি কেউ পানাহার করে তাহলে জাহান্নামা, জাহান্নামের আগুন সে ভক্ষণ করছে। কেউ যদি চাঁদি অথবা সোনার পাত্রে যদি পানাহার করে তো সে যেন জাহান্নামের আগুনকে নিজের পেটে ভক্ষণ করছে, পেটে ঢুকাচ্ছে। তাহলে জাহান্নামের শাস্তির কথা বলা হলো। মা আসফাল আমিন আল কাবাইন আরেকটি উদাহরণ দিই, যেটা অহরহ মানুষ পাপ করে, টাখানার নিচে কাপড় গেলে কোনো ব্যাপার না, বরং টাখানার উপরে উঠা আজকাল অভদ্রতা এক শ্রেণীর ভদ্র লোকদের কাছে, তাই না? এক শ্রেণীর ভদ্র লোকেরা টাখানার উপরে যদি কাপড় কারো দেখে তো ওর গায়ের জ্বলন উঠে যায়। ভাই অন্য লোক যাকে যা পছন্দ লাগছে, তোমার টাকার নিচে ভালো লাগছে তো কাউকে যদি টাকার উপরে ভালো লাগে, তার ব্যক্তি স্বাধীনতা তো আছে। আজকে সারা পৃথিবীতে গণতন্ত্র 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 করছে, গণতন্ত্রে তো বাক স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতা আছে। ভাই লেবাস পোশাকেরও সাথে কথা বলার যখন স্বাধীনতা আছে তো লেবাস পোশাক ড্রেসেরও স্বাধীনতা আছে। তুমি মহিলার কাপড় পরতে পারছো পুরুষ, আর পুরুষের কাপড় প্যান্ট শার্ট পরতে পারছে মহিলারা। এই স্বাধীনতা যদি থাকে তাতে বাধা দেওয়া যাবে না, তাহলে টাকার উপরে কাপড় পরার স্বাধীনতা নেই? যা তার দিন বলছে, তোমার স্বাধীনতা হয়ে গেল টাকার নিচে কাপড় পরা, তার স্বাধীনতা হলো না? তাকে পেরেশান করা শুরু করলে, যদি কেউ বস হয় নেতৃত্বে থাকে কোম্পানিতে থাকে, ওই শয়তান পেরেশান করা শুরু করলো একটা গরিব মানুষকে, যে কেন টাকার উপরে সে কাপড় পরে। তো শোনো না, এই ক্ষেত্রে টাকার নিচে কাপড় পরা কাবিরা না সাগিরা? দলিল, বিনা দলিল কথা বলি না আমরা, বুখারীতে আছে, তাই বুখারীতে আছে। আচ্ছা, অহংকার যদি না থাকে, এক শ্রেণীর লোকেরা বলে যে আমি ওই টাকার নিচে পড়ি কিন্তু অহংকার করি না, নবী সাল্লাম কি বলছেন, মা আসফাল মিনাল কাবাইনে মিনাল এজারে ফাফিনার, তোমার অহংকার থাক আর নাই থাক, অহংকার সহ তুমি টাকার নিচে কাপড় পরো আর অহংকার বিহীন পড়ো তুমি। মা আসফাল মিনাল কাবাইন, দুই টাকার নিচে যদি কাপড় যায়, মিনাল এজার কাপড় যদি টাকার নিচে যায় ফাফিনার, তাহলে সেই পা কোথায় যাবে? নার, জাহান্নামের আগুনে যাবে। স্পষ্ট বুখারী শরীফের হাদিস, এখানে অহংকার শব্দ ব্যবহারই হয়নি। অহংকার করে কেউ যদি টাকার নিচে পড়ে, আরেকটি শাস্তির কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অহংকার করে কাপড় টাকার নিচে ঝুলাই, তাহলে আল্লাহ তার দিকে কাল কিয়ামতে রহমতের দৃষ্টিপাত করবেন না, লাম ইয়ানজুরিল্লাহ, আল্লাহ তার দিকে দেখবেন না, চক্ষু তুলে দেখবেন না তার দিকে। তাহলে দুই রকমের শাস্তির কথা রয়েছে। এই রকম শাস্তি থেকেও যদি কেউ মনে করে যে সাগিরা ছোটখাটো ব্যাপার স্যাপার এগুলো নিয়ে কাউকে বলে, এগুলো যদি কেউ বলে উপদেশ দেয়, বলে দেখো সংকীর্ণতা, এটা সংকীর্ণতা না, আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে চায় সে আপনার ভাই, দিনই ভাই, সংকীর্ণতা নাই, বরং আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, যে জাহান্নাম ওয়াইদাতিল কাফিরিন, আসলে কাফেরদের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু জবরদস্তি যেটা আপনি যেতে চান তো করবে কি? একটা জিনিস কাফের আল্লাহর বিরুদ্ধাচরণকারী কাফের মুশরিক বিধর্মীদের জন্য তৈরি করা হয়েছে, আর যদি কেউ মুসলিম পাপ করে কাফেরদের মতো আচরণ করে জবরদস্তি সেও জাহান্নামে যেতে চায়, তাহলে তো আর ঔষধ নেই। পক্ষান্তরে জান্নাত কি আল্লাহ বলছেন ওয়াইদাত লিল মুত্তাকিন, জান্নাত আমি তৈরি করেছি আল্লাহ বিরুদ্ধের জন্য, মুত্তাকিনদের জন্য, তাহলে ভয় করতে হবে, জাতিগত মুসলিম হলে হবে না, করতে হবে না যে ওয়াইদাত লিল মুসলিমিন,
জাহান্নামের ক্ষেত্রে ঐদ্যতিল কাফিরিন আছে, জান্নাতের ক্ষেত্রে মুত্তাকিন শব্দ বাড়ানো হয়েছে। মানে মুসলিম হয়ে মুত্তাকি আল্লাহ ভীরু হইতে হবে, মানে আল্লাহকে যে ভয় করবে সে আল্লাহর বিধি বিধান মেনে চলবে। পক্ষান্তরে জাতিগত মুসলমান অনেক আছে যে আল্লাহর বিধান মেনে চলে, আল্লাহকে ভয় করে না, পরকাল চিন্তা করে না, পরকালের মুক্তির জন্য সে চেষ্টা করে না যে কি করে মুক্তি পাবো। তার জন্য আল্লাহ এবং রসুলের বিধান মোতাবেক যে জীবন যাপন করতে হবে, ফরজ ওয়াজিব আদায় করতে হবে, গোনাহ থেকে বেঁচে থাকতে হবে, সেইভাবে জীবনযাপন করে না, সে মুত্তাকি নয়। তার মধ্যে তাকওয়া নেই, সে সংযত ব্যক্তি নয়। আল্লাহ বলছেন সংযতদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। তো বলছিলাম কাবিরার কথা, কাবিরা গোনা অনেক রয়েছে, তার মধ্যে আকবারুল কাবায়ের যেগুলি, কাবিরাগুলির মধ্যে যেগুলি বড়, এ সম্পর্কে বেশ কিছু আয়াত রয়েছে। যেমন সূরা ফুরকানের শেষ রুকুর একটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, এখানে তিনটি বড় কাবিরা গুনার কথা। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার ওয়া লা ইয়াক্তুলুনা আন-নাফসা আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। এখানে তিনটি আকবারুল কাবায়ের কথা আল্লাহ স্বয়ং কোরআনে বর্ণনা করেছেন। তারপরে আল্লাহ তওবার দরজা খুলেছেন যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহ করবেন না, সেই জন্য রহমতের দ্বার খুলে রেখেছেন। রহমত কার জন্য? যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসবে। এরকম চরম অন্যায় করার পরেও যেসব অন্যায়ের ওপর আর কোনো অন্যায় হতে পারে না, যেসব পাপের ওপর গুনাহের ওপর আর কোনো গুনাহ হতে পারে না। আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার, প্রথম গুনাহ যেটি সেটি হচ্ছে কি, সবচেয়ে বড় গুনাহ যেটি শিরক। আল্লাহ সেই গুনাহটিকে বলছেন লা ইয়াদউন মা আল্লাহ ইলাহান আখার, মুমিন বান্দা যারা দয়াবান আল্লাহর বান্দা রহমানের বান্দা, লা ইয়াদউন মা আল্লাহ, আল্লাহর সাথে অন্যকে আহ্বান করে না, আল্লাহর সাথে শিরক করে না। পীর ওলি আউলিয়া ফকির দরবেশ মাজার পুতুল প্রতিমা এসবের পূজাও করে না, সেজদাও করে না, তাদের কাছে দোয়াও করে না। আল্লাহ এখানে দোয়ার আহ্বানের কথা বলেছেন, দোয়ার কথা, লা ইয়াদউন, দোয়াও করে না, সন্তান কামনাও করে না, রোগের আরোগ্যতাও কামনা করে না, বালা মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য গৌসুল আজমও কোনো মানুষকে বলে না। আর যদি গৌসুল আজম বলে, মুসলমানদের বাস, মুসলমানদের কার লিখা আছে ইয়া গৌসুল আজম? আছে না আমাদের দেশে কোনো হিন্দুর বাসে লিখা থাকে, হিন্দুর কারে লিখা থাকে? মুসলমানেরা ইয়া গৌসুল আজম মাদাদ। আর এই গৌসুল আজম কে? আল্লাহ। তাদের কাছে আল্লাহ না, কে? বড় পীর আব্দুল কাদির জিলানি, মহান উদ্ধারকারী। গৌসুল আজম মানে যদি জানতো তো এই মূর্খরা এইরকম চরম শিরক করত না, যেটি হচ্ছে সবচেয়ে বড় পাপ, আর যার জন্য কোনো মাফ নেই। এই অবস্থায় মারা গেলে চিরকাল জাহান্নামে থাকতে হবে, আর অতীতের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। যেমন ইবলিসের সমস্ত আমল ধ্বংস হয়ে গেছে, ইবলিসের অত ভালো আমল থাকা সত্ত্বেও, আর ফেরেশতাদের সাথে বন্ধুত্ব থাকা সত্ত্বেও, উঠা বসা সত্ত্বেও, সেই বন্ধুত্ব শত্রুতায় পরিণত হয়েছে, আর তার ইমান এবং সততা কুফরিতে আর বেআমলিতে পরিণত হয়েছে, সব আমল ধ্বংস হয়ে গেছে। ওইরকমই হবে একজন মুশরিকের অবস্থা। গৌসুল আজম যদি কেউ বলে আল্লাহ ছাড়া অন্য কাউকে, গরিব নওয়াজ, মঈনুদ্দিন চিশতি গরিব নওয়াজ বলে, আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করলো না, গরিব মানে দরিদ্র, নওয়াজ মানে দাতা, ফার্সি শব্দ নওয়াজ, গরিবের দাতা, দরিদ্রের দাতা কে? আল্লাহ। আল্লাহ করে বলছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে বিশ্বের মানুষ, তোমরা আল্লাহর দরবারে তোমরা মুখাপেক্ষী, ফকির, ফুকারা, আল্লাহর কাছে মুখাপেক্ষী, আর কারো দরবারের গরিব নও তুমি, মঈনুদ্দিন চিশতির দরবারে তুমি গরিব নও। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু আল গনিউল হামিদ, আল্লাহ হচ্ছেন গনি, আর পৃথিবীতে কেউ গনি না, মঈনুদ্দিন চিশতিও ফকির আল্লাহর দরবারের, জিলানিও ফকির আল্লাহর দরবারের, এমনকি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর দরবারের ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরক সম্পর্কে এর আগে অনেকবারই আলোচনা হয়েছে, শিরকের জন্য অতীতের আমল ধ্বংস হয়ে যাবে, এরও প্রমাণ কোরআনে রয়েছে। দ্বিতীয় বড় গুনাহ যে গুনাহটি আল্লাহ এখানে উল্লেখ করেছেন, ওয়ালা ইয়াক্তুলুনা আন-নাফসা আল্লাতী হাররামাল্লাহ, এমন কোনো ব্যক্তিকে হত্যা করবে না মুমিন যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন। এমন কোন ব্যক্তি আল্লাহ নফস বলেছেন, শুধু মুসলিম বলা হয়নি, ব্যক্তি বলা হয়েছে। তো যেসব ব্যক্তিকে আল্লাহ হত্যা করা হারাম করেছেন, অর্থাৎ এমন কোন দোষ করেনি যার জন্য তার রক্ত ইসলামের দৃষ্টিতে হালাল হতে পারে, তাহলে তাকে খুন করা হারাম, এবং এটি হচ্ছে শিরকের পর বড় গুনাহ, দ্বিতীয় আকবারুল কাবায়ের বড় গুনাহগুলির মধ্যে দুই নম্বরের গুনাহ। ওয়ালা ইয়াক্তুলুন নাফস, এমন কোন ব্যক্তিকে হত্যা করে না
যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন, ইল্লা বিল হক, তবে ন্যায় সঙ্গত হলে। আল্লাহ এই কথাটি কোরআনে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে কোন একবারে হত্যা একেবারে হারাম সব ক্ষেত্রে না, ন্যায় সঙ্গত হলে হত্যা করা যাবে। ন্যায় সঙ্গত কোনখানে তাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন সহিহ বুখারী মুসলিমের হাদিসে, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোন ব্যক্তির কোন মুসলিমের রক্ত হালাল নাই যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, ইল্লা বি ইহদা সালাসিন, তিনটির একটি কারণে, তিনটি কারণে একটি কারণ হলে তার রক্ত হালাল হতে পারে, এবং এই রক্ত হালাল কার জন্য, জনসাধারণের জন্য নয়। এই ক্ষমতাও একমাত্র দেওয়া হয়েছে যেই ব্যক্তি হচ্ছে মুসলিমদের প্রতিনিধি অর্থাৎ আমিরুল মুমিনিন, রাষ্ট্র নেতা এবং যিনি ইসলামের বাস্তবায়ন করেন, অথবা তার নায়েব অ্যাসিস্ট্যান্ট, তার প্রতিনিধি কাজী, এক সরকারের, যে কোনো সরকার ইসলামিক সরকারের নায়েব, তার প্রতিনিধি স্থলাভিষিক্ত হচ্ছেন কে, কাজী, তিনি কোর্টে সরকারের আইনের বাস্তবায়ন করছেন, এই ক্ষমতা তার হাতে তুলে দেওয়া হয়েছে যে আপনি বিচার ফয়সলা করবেন, সুতরাং তিনি এই হক রাখেন যে এই রোগ এই লোকের রক্ত হালাল হয়ে গেছে, সুতরাং একে কেস আসে হত্যা করা যাবে, অথবা চুরি করেছে হাত কাটা যাবে, অথবা জেনা করেছে বিবাহিত মানুষ সুতরাং তাকে হত্যা করা যাবে, বা হিরোইনের ব্যবসায়ী সে ধরা পড়েছে সেজন্য তাকে হত্যা করা যাবে, ইত্যাদি ইত্যাদি। এই ফয়সালা জনসাধারণের হাতে রেখে দেওয়া হয়নি, মুসলমানদের যিনি হাকিম হবেন তিনি এই ফয়সালা করবেন, অথবা তার যিনি অ্যাসিস্ট্যান্ট হবেন কাজী তিনি করবেন, তিনটির একটি কারণে। আন-নাফসু বিন-নাফস, যদি কোনো ব্যক্তিকে হত্যা করে তার বদলে তাকে হত্যা করা হবে, নাফসের বদলে নাফস, আন-নাফসু বিন-নাফস, কোরআনে আল্লাহ একটি আয়াতে বলেছেন আন-নাফসু বিন-নাফস, হত্যার বদল হত্যা, কোনো মানুষকে কেউ অন্যায়ভাবে যদি হত্যা করে তার বদলে তাকে কেসাসে, কুতিবা আলাইকুমুল কেসাস, আল্লাহ কোরআনে বলছেন তোমাদের উপরে কেসাস বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে, কেসাস আল্লাহ ফরজ করেছেন, কিন্তু এই ফরজের বাস্তবায়ন করবেন যার হাতে আল্লাহ ক্ষমতা দান করেছেন, একটি হইল। দ্বিতীয় হচ্ছে আসাইয়েবুজ্জানি, বিবাহিত ব্যক্তি যদি জেনায় লিপ্ত হয় এবং তা সাক্ষীর দ্বারা প্রমাণ হয়, অথবা তার স্বীকারোক্তি পাওয়া যায়, স্বীকার করছে, অথবা চারজন সাক্ষী, এই ক্ষেত্রে আল্লাহ বলেছেন ব্যভিচারের ক্ষেত্রে সাক্ষীর দ্বারা প্রমাণ হয়, স্বীকার করছে, অস্বীকার করছে, কিন্তু চারজন বিশ্বস্ত ব্যক্তি দেখার সাক্ষী দিচ্ছে তাকে এইরকম অবস্থায়, আর বিবাহিত সে, তাহলে তার রক্ত হালাল, মানে তাকে হত্যা করা হবে, দুটি। আর তারে কলি দিনহি আল মুফারিকুল জামার, যে ব্যক্তি দিন ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে গেল এবং ইসলামিক দল থেকে সে বেরিয়ে গেল, ইসলামিক দল মানে ইসলামিক রাষ্ট্র নেতার আনুগত্য থেকে বেরিয়ে গেল, ইসলামিক দল মানে এই নয় যেগুলি দল পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বিভিন্ন দল, এক জামাত করতো এক দল করতো, এই দল থেকে আরেক দলে চলে গেল, তবলিগ জামাত থেকে জামাত ইসলামী, জামাত ইসলামী থেকে তবলিগ জামাত চলে গেল, ইত্যাদি ইত্যাদি, এগুলি দল এর অন্তর্ভুক্ত নয়, এসব মানুষের তৈরি করা দল, তারা নিজের নিজের ইস্তিহাদে ভালো মনে করে যে এই এই দলের মাধ্যমে হয়তো আমরা ভালো কাজ করতে পারবো, হয়তো ভালো করছে কেউ খারাপ করছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে আল জামাতের অর্থ হচ্ছে জামাতুল মুসলিমিন, মুসলমানদের জামাত, অর্থাৎ ইসলামিক রাষ্ট্রনেতা যে জামাতে রয়েছেন এবং সেই ইসলামিক রাষ্ট্রনেতার সাথে যারা শপথ গ্রহণ করেছে, অর্থাৎ সেই দেশের ওলামায়ে কেরাম, সেই দেশের নেতৃস্থানীয় ব্যক্তি, সেই দেশের যোগ্যতম ব্যক্তিরা ইত্যাদি ইত্যাদি, তাদের ফরজ হচ্ছে, প্রত্যেক ব্যক্তির ফরজ হচ্ছে যে ইসলামিক রাষ্ট্রনেতা যিনি কোরআন এবং হাদিসের বাস্তবায়ন করেছেন তার আনুগত্য করবে, এটি তাদের ওপর সেখানকার জনসাধারণের জন্য ফরজ। এই জামাত থেকে বেরিয়ে গিয়ে ইসদিন ইসলাম থেকে বেরিয়ে গেল সে, তো এখানে আত্মারে কলে দিনই বলা হয়েছে, দিনকে তরক করে, দিন ইসলামকে ছেড়ে খ্রিস্টান হয়ে গেল, হিন্দু হয়ে গেল, তাহলে এর শাস্তি দেবে কে, মুরতাদের শাস্তি, সেটা হচ্ছে ইসলামিক রাষ্ট্রনেতার দায়িত্ব, তাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই তিনটি ক্ষেত্রে শুধু। তৃতীয় কাবিরা গুনাহ, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজনুন, মুমিন জেনা করে না, আল্লাহর বান্দা জেনা করতে পারে, ব্যভিচারে লিপ্ত হতে পারে না, ব্যভিচার করা তাহলে ওই ব্যক্তির কাজ যে ব্যক্তি আল্লাহই বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, জবাবদেহিতে বিশ্বাস নাই, আল্লাহ হিসাব নিকাশ নেবেন, আল্লাহর সামনে দণ্ডায়মান হইতে হবে, এসব বিশ্বাস করে সেই করতে পারে, কিন্তু একজন মুসলিম যে ব্যক্তির এই বিশ্বাস আছে যে কাল কিয়ামতে জবাবদেহি করতে হবে, জান্নাত থেকে বঞ্চিত হইতে হবে যদি এরকম কাবিরা গুনাহ করি, তার দ্বারা জেনা হইতে পারে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরেকটি হাদিস আছে সহিহ বুখারীতে, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জেনাকারী ব্যক্তি যখন জেনা করে সে মুমিন থাকে না, স্পষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস। কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াজনুন, মুমিনের শান এই না যে সে ব্যভিচারে লিপ্ত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি, যখন জেনায় লিপ্ত হয় সে মুমিন, ওয়া হুয়া মুমিন, সে মুমিন থাকে না।
এই তিনটি আকবরুল কাবায়ের বড় কাবিরা গুনাহগুলির মধ্যে যে বড় গুনাহ এই গুনাহগুলির কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। এছাড়াও কোরআনে বিভিন্ন জায়গায় বড় গুনাহগুলি দিকে ইঙ্গিত করা হয়েছে বা বড় গুনাহগুলি বিভিন্ন ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে। যদিও সবগুলি বড় গুনাহই আল্লাহ কোরআনে বর্ণনা করেননি, অনেক বড় গুনাহ কাবিরা গুনাহ আছে যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে। কোরআনে করিমে আল্লাহ রাব্বুল আলামিন বড় এবং ছোট গুনাহের এই যে প্রকরণ ধরন এর কথা বর্ণনা করেছেন। সূরা নিসা আয়াত নম্বর 31 এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলছেন তোমরা যদি তোমাদেরকে যেসব কাবিরা বড় গুনাহ থেকে নিষেধ করা হয়েছে তা থেকে তোমরা বেঁচে থাকো, সতর্ক থাকো, তাহলে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সাইয়্যাত মানে ছোটখাটো গুনাহ, কাবায়র আর কাবায়রের বিপরীত আল্লাহ সাইয়্যাত বর্ণনা করেছেন যে তোমরা যদি বেঁচে থাকো কাবায়র থেকে, মা তুনহাউনা আনহু যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সাইয়্যাতগুলি অর্থাৎ ছোটখাটো গুনাহগুলি আমি মাফ করে দেব। সুসংবাদ বটে, যেমন সতর্ক যে সতর্ক সাবধান কাবিরা গুনাহ করবে না, যেমন সতর্ক বাণী এখানে রয়েছে তেমন রয়েছে সুসংবাদ যে কাবিরা গুনাহ থেকে বেঁচে যদি থাকো বড় গুনাহ থেকে তাহলে ছোট গুনাহগুলি আমি আমার রহমতে মাফ করে দেব। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং সম্মানের স্থানে তোমাদেরকে প্রবিষ্ট করব, অর্থাৎ জান্নাতে আমি দাখিল করব তোমাদেরকে, নুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানের জায়গায় তোমাদেরকে পৌঁছে দেব, জান্নাতে যেতে পারবে। তাহলে কাবিরা গুনাহ করলে জান্নাতে যেতে বাধা প্রাপ্ত হতে পারে, সাগিরা গুনাহ আর যদি কন্টিনিউ সাগিরা গুনাহ না করে, কখনো কখনো হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেবেন যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। এই আয়াতে আল্লাহ ওয়াদা করেছেন, ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। সূরা নাজমের আয়াত নম্বর 31-32 এখানেও কাবিরা এবং সাগিরার কথা বলা হয়েছে। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়রাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লা লামাম, এখানে দুই রকমের গুনাহের কথা বলা হয়েছে। আল্লাযীনা ইয়াজতানিবুনা, মুমিন, মুমিনদের গুনাহগুলি আল্লাহ বলেন, আল্লাযীনা আহসানু বিল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিদান দিবেন ভালো প্রতিদান যারা সৎকর্মশীল। আর সৎকর্মশীলদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়রাল ইসম, ইসম মানে গুনাহ, আর কাবায়র কাবিরার বহুবচন, যারা কাবিরা গুনাহগুলি থেকে ইয়াজতানিবুন পরেজ করে, সতর্ক থেকে বেঁচে থাকে, বড় গুনাহ করে না। এই জন্য মুসলিম যে ব্যক্তি কোরআন আল্লাহ এবং রসুলের কথা জানবে সে কাবিরা গুনাহ করতে পারে না ইচ্ছা করে, জানবে যে গীবত করা কাবিরা গুনাহ, জানবে চুগলখড়ি করা কাবিরা গুনাহ, জানবে যে সে মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ, জানবে যে মিথ্যা অপবাদ দেওয়া কাবিরা গুনাহ, তারপরে সেই গুনাহগুলি করবে? একজন মমিন হতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে মমিনের শান হচ্ছে, সৎকর্মশীলদের আচরণ হচ্ছে কি, যে ইয়াজতানিবুনা কাবায়রাল ইসম, বড় গুনাহ থেকে তারা ইজতিনাব করে, মানে বেঁচে থেকে পরহেজ করে। ওয়াল ফাওয়াহিশা, এবং অশ্লীল কাজ থেকে, অশ্লীল কাজগুলি হচ্ছে কাবিরার অন্তর্ভুক্ত, যে কোনো অশ্লীল কাজ হচ্ছে কাবিরার অন্তর্ভুক্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে অশ্লীল কাজগুলিকে বর্ণনা করেছেন। ইল্লা লাম্মাম, তবে ছোটোখাটো গুনাহ, এখানে লামাম মানে ছোট গুনাহ, যেমন ওখানে সাইয়াত মানে ছোট গুনাহ, ইল্লা কিন্তু ছোট গুনাহ, হ্যাঁ ছোট গুনাহ হলে আল্লাহ মাফ করবেন, কিন্তু অহরহ নয়, কখনো ভুল হয়ে গেল, আর মানুষ মাত্রই তো ভুল হবে, ছোট গুনাহ হবে, হতে পারে, আল্লাহ মাফ করে দেবেন। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, তারপরে আল্লাহ আরো সুসংবাদ দিচ্ছেন যে নিশ্চয় তোমার পরওয়ারদিগার নবী সাল্লাল্লাহু আলাইহি সম্বোধন, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, তোমার পালনকর্তার মার্জনা হচ্ছে বড় প্রশস্ত, ওয়াসে প্রশস্ত, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, তো বড় গুনাহ থেকে যদি বেঁচে থাকো তাহলে জানো যে সৎকর্মশীল, আর ছোটোখাটো গুনাহ যদি হয় তো আল্লাহ মাফ করে দেবে, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা। বড় গুনাহগুলির কয়েকটি গুনাহ জানলাম আমরা, শিরিক, আর কি খুন করা, আর ব্যভিচার। বড় গুনাহর আরেকটি গুনাহ 4 নম্বরে শুনেন, নামাজ ত্যাগ করা। নামাজ ত্যাগ করা হচ্ছে আকবরুল কাবায়ের, বড় গুনাহগুলির মধ্যে শীর্ষস্থানীয় গুনাহ, মানে সবচেয়ে বড় গুনাহ। এই জন্য শিরক এবং কুফরির পরে যে বড় গুনাহ সেটি হচ্ছে এই নামাজ ত্যাগ করা। বরং অনেক ওলামায়ে কেরামরা যারা তুলনা করেছেন খুনের গুনাহকে আর নামাজ ত্যাগ করার গুনাহকে, তারা বলেছে খুনের গুনাহ চাইতে বড় নামাজ ত্যাগের গুনাহ, নামাজ তরকের গুনাহ, নামাজ অস্বীকার করা, অস্বীকার করা তো কুফরি, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায়। কিন্তু নামাজ অবহেলায় অলসতায় পড়ছি পড়বো, আমার বাবাকে তো দেখেছি 40 বছর বয়সে শুরু করতে, আমি পড়বো, তাহলে এই গুনাহ হচ্ছে খুন করার চাইতে বড় গুনাহ। দলিল জানেন, কোরআনের দলিল আছে,
কোরআনের দলিল আছে যে খুন করার চাইতে বড় গুনাহ হচ্ছে নামাজ ত্যাগ করা। কোরআন আল্লাহ আপোষে দুই দল মুসলিমদের, দুটি দল মুসলিমদের কিন্তু আপোষে লড়াই করছে, তাদেরকে এক অপরের ভাই ভাতৃত্ব স্থাপন রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াইন তায়েফাতানে মিনাল মুমিনিন নাকতাতালু, সূরা হুজরাত মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াইন তায়েফাতানে মিনাল মুমিনিন ইকতাতালু, যদি মুমিনদের মুসলিমদের দুইটি দল আপোষে লড়াই শুরু করে, ইকতাতালু কাতল থেকে, কাতল মানে কি করা, খুন করা, এক অপরকে খুন করছে, এক বংশ আরেক বংশ খুন করছে, এক দল আরেক দলকে খুন করছে, রাজনৈতিক দল বা অন্য কোনো দল ইত্যাদি ইত্যাদি, তারপরেও তারা একে অপরের ভাই, একে অপরের ভাই, কথাটি কোথায়? তার পরের অংশটুকুতে, ফাসলহু বাইনাহুমা ওয়াইন তায়েফাতান মিনাল মুমিনিন ইকতাতালু ফাসলহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আল উখরা ফাকাতালু আল্লাতি তাবগি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। তারপর আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলহু বাইনাহুমা, মুমিনরা এক অপরের ভাই। আর আগের আয়াতে কি বলা হলো, মুমিনদের দুই দল যদি এক অপরকে খুন করে, তাহলে মুমিনদের দুই দল বলা হচ্ছে, আর তারপরের আয়াতে বলা হচ্ছে যে মুমিনরা একে অপরের ভাই। তাহলে খুন করার পরেও ভাতৃত্ব নষ্ট হয় না, ভাতৃত্ব থাকে। অথচ কত বড় কাবীরা গুনাহ, আগে বলেছি পাঁচটি কঠোর শাস্তির কথা বলেছেন খুনের ক্ষেত্রে আল্লাহ। তাহলে খুন করেও ভাতৃত্ব থাকে, যাকে হত্যা করেছে যে ব্যক্তি হত্যাকারী তার ভাই, দিনী ভাই, যেটি মুসলমান হয়। তাহলে পক্ষান্তরে বেনামাজির ক্ষেত্রে আল্লাহ সূরা তাওবায় কি বলেছেন, ফাইন তাবু ওয়াকামুস সালাতা ওয়াতাউজ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তারা তওবা করে যদি নামাজ কায়েম করে যাকাত প্রদান করে তাহলে তারা তোমাদের ধর্মীয় ভাই, তাহলে তারা দিনী ভাই। তাহলে যদি নামাজ কায়েম না করে ধর্মীয় ভাতৃত্ব নেই তার সাথে, তাহলে নামাজ ত্যাগ করার গুনাহ খুনের গুনাহ চাইতে বড় হলো কিনা? জি, এই জন্যই তো অনেক ওলামারা বলেছেন যে নামাজ ত্যাগের গুনাহ আর কুফরি শিরকের গুনাহ সমান, বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুসসালাহ। আর তারা এই ক্ষেত্রে কোরআন ও হাদিসের দলিলও পেশ করেছেন। তাহলে আকবরুল কাবায়ের, কাবিরা গুনাহগুলির মধ্যে যেটি হচ্ছে ক্ষমাহীন গুনাহ শিরক কুফরির পরে, সেটি হচ্ছে নামাজ ত্যাগ করার গুনাহ। এরপরে কোনো মুসলিম নামাজ ছাড়তে পারে? নিশ্চয় নামাজ ছাড়তে পারে না, নিশ্চয় নামাজ ছাড়তে পারে না। তাহলে চারটি গুনাহ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে সাতটি গুনাহকে ধ্বংসাত্মক গুনাহ বলে আখ্যায়িত করেছেন, সহিহ বুখারীর হাদিস। ইজতানিবু সাবআল মুবিকাত, নবী সাল্লাম একবার বলছেন সাহাবাই কেরামদেরকে সম্বোধন করে যে তোমরা সতর্ক থাকো, বেঁচে থাকো। আসাবা, সাবা মানে সাতটি, আল মুবিকাত মানে ধ্বংসাত্মক, ধ্বংসকারী, ধ্বংসকারী সাতটি গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। এই জন্য ওলামারা বলছে এই সাতটি গুনাহ হচ্ছে আকবরুল কাবায়ের, কাবিরার মধ্যে হচ্ছে বড় কাবিরা, শীর্ষস্থানীয় কাবিরা গুনাহ। প্রথম গুনাহ নবী সাল্লাম বলছেন আশির্ক বিল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করলেন আমাহুন না ইয়া রাসূলুল্লাহ, সেই গুনাহগুলি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আশির্ক বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, যেটি কোরআনে চলে এসেছে, ওই যে তিনটি গুনাহের একটি। দ্বিতীয় আকবরুল কাবায়ের ধ্বংসাত্মক গুনাহ বা ধ্বংসকারী গুনাহ হচ্ছে আসহের, জাদু, জাদু করা, জাদু শেখা বা কারো কাছ থেকে জাদু তলব করা। নিজে জাদুকর নন, আপনি জাদু জানেন না, কিন্তু একটি লোককে হত্যা করবেন, খুন করবেন জাদুর মাধ্যমে, মারবো ওকে, বা একটি লোকে পাগল করবেন, একটি লোকে লোককে আপনি মানে বিপদগ্রস্ত করবেন যাতে আজীবন রুগী হয়ে খোঁড়া হয়ে থাকে, বিছানায় পড়ে থাকে, সেই জন্য জাদু ব্যবহার করছেন তাকে ধ্বংস করার জন্য বা তাকে এইভাবে মানে বিপদগ্রস্ত করার জন্য। আপনি জাদু করেন না, কিন্তু জাদু তলব করলেন পয়সা দিয়ে যে তোমাকে এত টাকা দেব, এই লোকটিকে জাদু করতে হবে। এই সমস্ত কাজগুলি হচ্ছে জাদু শিক্ষা করা, জাদু করা এবং জাদু করা তলব করা, জাদুকরের শরণাপন্ন হওয়া, আশ্রয় নেওয়া যে আমাকে এই কাজগুলি করে দাও। এগুলো হচ্ছে সব কুফর, শিরক, কুফর এবং শিরক আর জাদুতে কোনো তফাত নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন যে মান সাহারা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সেহের জাদু করলো সে কি করলো, শিরিক করলো, সে ব্যক্তি শিরিক করলো। আর এ জাদুর, এই জন্য জাদুর শাস্তি হচ্ছে কোনো মুসলিম, অমুসলিম তো অমুসলিম, কিন্তু মুসলিমও যদি জাদুতে ধরা পড়ে যে সে জাদু করেছে, জাদু করিয়েছে, তাহলে তার শাস্তি হচ্ছে হত্যা, তার শাস্তি হচ্ছে হত্যা, যার বাস্তবায়ন আজকে সৌদি আরবে ইসলামিক দেশে হয় এখনো। আর এই আদেশটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে চলে আসছে। বুখারী শরীফে একটি হাদিস আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফতকালে বিভিন্ন শহরে চিঠি লিখলেন যে আনিকতুলু কুল্লা সাহেরিন ওয়া সাহেরা, দেখো তোমরা প্রত্যেক জাদুকারী পুরুষ আর জাদুকারী নারীকে যদি পেয়ে যাও জাদুতে, জাদুর কাজে লিপ্ত, তাহলে তাকে কি করো,
ওকতুলু হত্যা করা। তো জাদুকরের শাস্তি হচ্ছে হত্যা, এটি হচ্ছে ইসলামের শাস্তি। তারপরে সাহাবায়ে কেরাম বলছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিঠি পাওয়ার পরে ফাকাতালনা সালাসা সাওয়াহিরা, তিনজন জাদুকারিণীকে পেয়েছিলাম। মহিলারা এই জাদুর কাজে বেশি লিপ্ত, এই হাদিস দ্বারা বোঝা যায়, ঠিক না? আর আমাদের সেই জাদুর কাজ কারবার মহিলারাই বেশি করে। কার স্বামী ভালোবাসে না, তখন চললো স্বামীকে জাদু করার জন্য, স্বামীকে গাছ খাওয়ায় আমাদের দেশে, হ্যাঁ জাদু করায়, যে স্বামী জাদু করে ভালোবাসে আমাকে কিছু করে দাও তো, দোয়া তাবিজ। ও দোয়া তাবিজ মানে জাদু, ওই যে দোয়া তাবিজ মানেই জাদু, এই ইসলামিক দোয়া তাবিজ নাই, এই জাদু। আর ইসলামের তাবিজ নেই, এর আগে তাবিজের আলোচনা শুনেছেন। ইসলামে দোয়া আছে, কিন্তু এই যে দোয়া নামটি ব্যবহার করে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, এটা জাদুকর। নবী সাল্লাম একটি হাদিসে বলেছেন মান আকাদা, কেউ যদি গ্রন্থি লাগায় সুতায় বা রশিতে গ্রন্থি লাগিয়ে ফুঁক দেয়, মান আকাদা অকদাতান সুম্মা নাফাসাফি, তারপরে তাতে ফুৎকার দিল, গ্রন্থি লাগাচ্ছে রশিতে বা সুতায় তারপরে তাতে ফুঁক দিল কিছু পড়ে, জানতে হবে জাদু। ফাকাদ সাহারা, সে জাদু করলো। ও মানে সাহারা ফাকাদ আশরাক, আর যে সেহের করলো জাদু করলো সে ব্যক্তি শিরিক করলো। তো সাহাবায়ে কেরামরা এর বাস্তবে ফাকাতালনা সালাসা সাওয়াহিরা, তিনজন জাদুকারিণীকে আমরা হত্যা করলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই নির্দেশ আসার পরে। এই হাদিস দ্বারা যেমন বোঝা গেল যে জাদু জাদুতে যারা লিপ্ত পাওয়া যাবে যাদেরকে, তাদের শাস্তি হচ্ছে হত্যা, তেমনি এ কথাও জানা গেল যে সেই যুগ স্বর্ণযুগ হওয়া সত্ত্বেও সেই যুগেও কিছু লোক এমন ছিল যারা এই জাদুর কাজ করত। তাহলে জাদুর ইতিহাস খুব প্রাচীন ইতিহাস, হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে জাদু ছিল, এবং আল্লাহ সতর্ক করেছিলেন যে দেখো ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, কোরআন আল্লাহ বলেছেন দেখো আমরা জাদু শিক্ষা দিতে এসেছি কিন্তু এটি ফিতনা, তোমাদের জন্য পরীক্ষার কারণ, তোমরা কুফরি করবে না, জাদু যদি ইউজ করো প্রয়োগ করো তাহলে কুফরি। সেই কালে কিন্তু দিনে ইসলামে জাদুর শিক্ষাও কুফরি, জাদু শেখাও যাবে না, জাদু প্রয়োগ করেন আর না করেন আমি শিখে রাখলাম, যদি কোনোদিন বিপদে পড়ি তখন জাদু দিয়ে আমি কাজ নেব না, শিখলেও কুফরি কাজ করলেন আপনি, সে ইসলাম থেকে বেরিয়ে গেল। নবী সাল্লাম দ্বিতীয় ধ্বংসকারী গোনা বলেছেন সেহেরকে, জাদুকে। জাদু সম্পর্কে আরও অনেক হাদিস রয়েছে। তৃতীয় কাবিরা গোনা বলেছেন ওয়াকাতুল নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, যা কোরআনে বলে দেওয়া হয়েছে অন্যায়ভাবে কাউকে খুন করা। কটি হলো তাহলে? না আগে চারটি হয়েছে নামাজ ত্যাগ ছাড়া, তারপরে জাদু হলো, তাহলে পাঁচটি হয়েছে, পাঁচটি হলো আর কি। ও আকলুর রেবা, সুদ খাওয়া, এ হাদিসে ধ্বংসকারী গুণা বলা হলো, তাহলে কাবিরা কি না ধ্বংসকারী গুণা? বরং এ সুদ খাওয়াকে আল্লাহ কোরআনে বলে কি বলেছেন, ফাআযানু বিহারবি মিনাল্লাহ ওয়া রাসূলি, সুদখোরের বিরুদ্ধে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধ করেন, তার রাসূল যদি যুদ্ধের ঘোষণা করেন, কোথায় সে স্থান পাবে বলুন? যেই দেশে যেই সমাজে সুদ অহরহ, সুদী সিস্টেম, সুদী ব্যাংক, আল্লাহর যুদ্ধের ঘোষণা, হ্যাঁ জলোচ্ছ্বাস, বন্যা, আল্লাহর আকাশের আজাব, জমিনের আজাব, ভূমিকম্পের আজাব, আর রোগের আজাব, ক্যান্সারের আজাব, এইডস মহামারীর আজাব, হ্যাঁ কত রকমের আজাব, এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, যাতে করে মানুষ সতর্ক হয়। আর ব্যক্তি জীবনে মানুষের উপর তো আজাব আছে, ব্যক্তি জীবনের আজাব, পারিবারিক জীবনের সমস্যা, হ্যাঁ তারপরে ব্যক্তি জীবনে সুদী ব্যাংকে টাকা রাখে বা সুদী কারোবার করে, আর এমন রোগ ধরলো যে তাকে আর বাংলাদেশে চিকিৎসা হলো না, যেতে হলো ভারত, ভারত দিয়ে হলো না, তা এখন বিদেশ যেতে হবে, ইউরোপ যেতে হবে, আমেরিকা যেতে হবে, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা মানুষ চিকিৎসায় খরচ করছে। এগুলি কি পাপিষ্ট লোকদের, সুদখোরদের জন্য এটি হচ্ছে ফাজানু বিহারবি মিনাল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে হারবো, যুদ্ধের ঘোষণা, যে নাও তোমার ওই সুদের টাকা যাও দিয়ে এসো তুমি চিকিৎসায়। কত হলো তাহলে? ছয়টি নাকি? ও আকলো মালিল ইয়াতিম, ইয়াতিমের ধন সম্পদ ভক্ষণ করা, ইয়াতিমের ধন সম্পদ ভক্ষণ করা, এটি কাবিরা গোনা। শুধু কাবিরা না, আকবরুল কাবায়ের, ধ্বংসকারী গোনা। এই জন্য কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, নিশ্চয় যারা ইয়াতিমের ধন সম্পদ ভক্ষণ করলো, তার ইয়াতিমের মাল খেলো না, কি করলো তা, তাদের পেটে জাহান্নামের আগুন ভক্ষণ করে। ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তাদের পেটে জাহান্নামের আগুন ভক্ষণ করে তারা। ওয়াসা ইয়াসলাউনা সাইরা, এবং শীঘ্রই তারা সাইর অর্থাৎ জাহান্নামে প্রবেশ করবে। তো জাহান্নামের শাস্তি রয়েছে। পক্ষান্তরে ইয়াতিমের লালন পালন, ইয়াতিমের আদর যত্ন, ইয়াতিমের মাথায় হাত ফিরানো, এর বড় স্বভাব রয়েছে। মুক্তির পথ, জাহান্নাম থেকে বাঁচার ওসিলা মাধ্যম, জান্নাত পাওয়ার মাধ্যম, ওসিলার মধ্যে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে ইয়াতিমের লালন পালন, যত্ন করা। তারপরে ধ্বংসাত্মক গুনাহ বা ধ্বংসকারী গুনাহ হচ্ছে ওয়াত্তাওয়াল্লি ইয়াওমাজ জাহাফ,
রণক্ষেত্র থেকে যুদ্ধের ময়দান থেকে শত্রুকে দুশ্মনকে কাফেরকে পিঠ দেখে পলায়ন করা, তাওয়াল্লি পলায়ন করা, এটি হচ্ছে কবিরা গুনাহ। দেখতে মনে হচ্ছে ছোট না, কিন্তু কবিরা গুনাহ। কেন কবিরা গুনাহ? কারণ একজন লোক যদি পালায় তাহলে মানুষের মনোবল ভেঙে পড়বে। কি ব্যাপারটা, কি বড় সমস্যা তাহলে আছে মনে হয়, আর বাঁচা যাবে না হয়তো। তখন হয়তো জিতে যাওয়া যুদ্ধ কি হয়ে যাবে, হারে পাল্টিয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, যুদ্ধের চিত্র পাল্টিয়ে যাবে। আর এইরকম হয়েছিল হুনাইনের যুদ্ধে। প্রথম তো হুনাইনের যুদ্ধে একটি ত্রুটি আল্লাহ ধরেছিলেন, যে তাদের অহংকার, যে আজকে আমরা বারো হাজার হারি, আল্লাহ ধরে নিন। আল্লাহ কোরআন বলছে ইজা আজাবাতকুম কাসরাতকুম, তোমাদের আধিক্যতে তোমাদের খুব ভালো লেগেছিল যে আজকে আমরা হারছি না, কাফেরদের কাজকে পরাস্ত করে ছাড়বো। আল্লাহ হারিয়ে দিলেন। তীর যখন এক বৃষ্টির মতো, মুসলধার বৃষ্টির মতো তীরের বর্ষণ শুরু হয়ে গেল, তখন নতুন নতুন যেগুলো মুসলমান, আর নতুন মুসলমানের সমস্যা করেছিল, মক্কা বিজয় হয়েছে, আর তারপরে পরে এই হুনাইনের যুদ্ধ, নতুন মুসলমানরা তারাও যুদ্ধে শরীর খেয়েছে। যেমন তীর বর্ষণ শুরু হয়েছে, তাদেরও পলাতক অবস্থা, সব পালাতে শুরু করেছে। ভালো ভালো আল্লাহ আল্লাহ সাহাবাই কেরাম, বদরি ওহদি সাহাবি, মুহাজেরিন আনসার যারা, তারাও বিব্রত অবস্থা। হলো কি ব্যাপারটা, কি তারাও পালাতে শুরু করেছেন। মাত্র কয়েকজন সাহাবাই কেরাম, খলিফা রাশেদিন আর কয়েকজন আসলে অবশ্যই এইরকম কিছু সাহাবাই কেরাম, তারা থেকে গেছেন। নবী করিম আগের দিকে বেড়ে যাচ্ছেন, হুনাইনের যুদ্ধের কথা পড়ে দেয়। তাহলে কাবিরা গুনাহ এই জন্য যে দু চারজন পালাতে লাগলে, অথচ হয়তো দুর্বল ইমানের লোকরা আবেগে চলে গেছে। আজকাল যখন মুসলমানদের উপরে জুলুম অত্যাচার হয়, তখন কিছু বেনামাজি মুসলমানদেরকে দেখা যায় আবেগে বড় বড় কথা বলেন, তো কোন দিক দিয়ে আমি যেতে পারবো আল্লাহর রাস্তায় জিহাদ করতে? বাবা, নিজের নাফসের সাথে জিহাদ করে পাঁচক তো নামাজ পড়তে পারছো না, ফজর নামাজে যেতে পারছো না, আর আবেগে একটু মুসলমানদের উপরে জুলুম অত্যাচার হয়েছে, তখন আবেগে কথা বেরোচ্ছে। অথচ এই আবেগ কি হবে, হঠাৎ করে ঠান্ডা পড়ে যাবে, ওই ছায়ের মতো দাও দাও করে আগুন জ্বলে উঠলো। আর খড়ের, বিশেষ করে খড়ের আগুন যদি হয়, হ্যাঁ, দাও দাও করে জ্বলে উঠলো, তারপরে দেখা যাচ্ছে যে ওই খড়ের এতে ছায় আগুনই খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এইরকম কিছু বেনামাজি ফাসেক মুসলমানদের অবস্থা, আবেগে অনেক সময় জিহাদের কথাবার্তা বলে, আর জিহাদের শর্ত শর্ত, জিহাদের যেগুলি আরও বেশ কিছু বিধিবিধান রয়েছে সেগুলি কিছুই বুঝে না। আর যদি জিহাদের ময়দানে তাকে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে অনেক লোককে সে আরও বিব্রত করে দেবে। এরকম লোক যে কাবিরা গুনাহ, এই জন্য জিহাদের ময়দানে গিয়ে সেখান থেকে পলায়ন করা, অত্তাওয়ালি ইয়াউমাজ জাহাফ। আর শেষখানে এই হাদিসের 7 নম্বরের গুনাহ, আর মোট কতটি গুনাহ হইল, হ্যাঁ 10টি হয়ে গেছে মনে হয়, শেষ হচ্ছে ওয়াকাজফুল মুহসানাতিল মুমিনাত আল গাফিলাত, মিথ্যা অপবাদ লাগানো সতী সাধ্বী নারীর ওপর। এখানে নারীর কথা বলা হয়েছে। তবে কোনো পুরুষ যদি সৎ ব্যক্তি, ইমানদার ব্যক্তি, আল্লাহ ভীরু ব্যক্তি, তার দ্বারা এ অন্যায় কাজ হয়নি, তারপরে তার উপর যদি কেউ মিথ্যা অপবাদ লাগায়, কাজফ আসলে বলে জেনা, ব্যভিচার বা এই রকম যৌন সংক্রান্ত মিথ্যা অপবাদকে কাজফ বলা হয়। কিন্তু এ ছাড়াও যদি অন্য কোনো মিথ্যা অপবাদ হয়, জেনা ব্যভিচার সমকামিতার মিথ্যা অপবাদ নয় হয়তো, কিন্তু চুরির মিথ্যা অপবাদ, আত্মসাতের মিথ্যা অপবাদ, সন্ত্রাসী নয় সন্ত্রাসের মিথ্যা অপবাদ, এগুলি মিথ্যা অপবাদ কিনা, হ্যাঁ মিথ্যা অপবাদ, যে কোনো মুসলিমের ওপর বা যে কোনো সৎ ব্যক্তি, ভালো ব্যক্তি, মুসলিম না হোক, সে সৎ ব্যক্তি, অসৎ কাজ করেনি, ব্যবিচার করেনি, সে অমুসলিম, তার জন্য কি তার মিথ্যা অপবাদ জায়েজ? কাবিরা গুনাহ। অমুসলিমও যদি হয়, সে অমুসলিম, কিন্তু সে সেই অন্যায় কাজে লিপ্ত নয়। সুতরাং তাকে হয়রান করার জন্য, তাকে পেশান করার জন্য বা তাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য মিথ্যা অপবাদ দেওয়া, এটি কি শুধু কাবিরা গুনাহ মানে না ধ্বংসকারী গুনাহ? ধ্বংসকারী গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসকারী গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শাস্তির কথা বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিন, কেউ যদি কোনো মুমিন ব্যক্তিকে কষ্ট দেয় এমন কথার দ্বারা বা এমন মিথ্যা অপবাদ দ্বারা, বিগাইরি মাকতাসু, যেটি সে করেনি, চুরি করেনি, আত্মসাৎ করেনি, বেইমানি করেনি, সন্ত্রাসী কাজকর্ম করেনি, কিন্তু লোকটিকে ফাঁসাতে হবে, ফাঁসিয়ে দিল পার্থিব স্বার্থের জন্য, বেগাইরে মাকতা সাবু ফাঁকা দেহ তামালু বহতানান ওয়াইসমা মবিনা, সে চরম মিথ্যা অপবাদ লাগালো, বহতান ওয়াইসমা মবিনা, স্পষ্ট কাবিরা গুনাহ করলো সে। আল্লাহ কোরআনে বলছেন, আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা বুরুজ, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এই আয়াতটিও এখানে মনে রাখবেন, মিথ্যা অপবাদ কারো উপর দেওয়ার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো অপরাধের ক্ষেত্রে, আল্লাহ কি বলছে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই যারা মমিন পুরুষ অথবা মমিন নারীকে ফিতনায় নিমজ্জিত করল,
ফাঁসিয়ে দিল কোথাও কোনো অপরাধে, নির্দোষী লোকে ফাঁসিয়ে দিল। সুম্মা লাম ইয়াতুবু, তারপরে তওবা করলো না। আল্লাহ এখানেও তওবার দাও সুযোগ রেখেছেন যে এত বড় চরম অপরাধ করার পরেও, কিন্তু তওবা করলো না, ওই অবস্থাতেই থেকে গেল, অনুতপ্ত হলো না, এই রকমের কাজ ছাড়লো না, একজনকে ফাঁসালো, আবার আরেকজনকে ফাঁসালো, আরেকজনকে ফাঁসাতে শুরু করলো, এই কাজ করা শুরু করলো পার্থিব নেতৃত্বের জন্য, গদির জন্য, কুরসির জন্য বা টাকা পয়সার জন্য ইত্যাদি ইত্যাদি ব্যক্তি স্বার্থের জন্য, পার্থিব লোক লালসার জন্য, বা এই লোকটি আমার শত্রু সুতরাং একে দমন করতেই হবে, পরাস্ত করতে হবে, যেভাবে হোক না কেন, যে কোনো অস্ত্র ব্যবহার করে, যা একজন মুসলিম করতে পারে না। আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু তাওবাকুল ফালাহুম আযাবু জাহান্নাম, তার জন্য কিসের আযাব রয়েছে, জাহান্নামের শাস্তি রয়েছে, আরো কি, ওয়ালাহুম আযাবুল হারিক, দাহন শাস্তি তার জন্য রয়েছে, আল্লাহ জ্বালাবেন তাকে, হারিক, জ্বালিয়ে জ্বালিয়ে তাকে শাস্তি দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, কঠোর শাস্তির কথা বলা হয়েছে। সুতরাং সতর্ক, যে কোনো মানুষ সম্পর্কে কথা যখন বলবেন ওজন করে কথা বলতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়েট করবেন কথার, যে আমার কথাটা কত ওজনের, আপনার চাইতে ওজন ভারী হয়ে যাচ্ছে, আপনার ইমান চাইতে ওজন ভারী হয়ে যাচ্ছে। এই জন্য নবী সাল্লাম বলেছেন যে একটি কথার দ্বারা মানুষ তো কল্পনাও করতে পারেনি, কিন্তু ইয়াহাবি বিহাফি না রে জাহান্নাম, ওই একটি কথার জন্য সে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে চলে, সাবিনা খারিফান, 70 বছরও নিম্ন স্তরে জাহান্নামে পৌঁছে যাবে, বুঝেছেন, একটি কথার জন্য। একটি কথাতে কুফরি হতে পারে না, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ, আল্লাহ কি দেখতে পাই না আমাদেরকে, জাহান্নামে চলে গেল, কাফের হয়ে গেল, আল্লাহ নামা এত নামাজ পড়ছি তাও আল্লাহ আমাকে খেতে দিচ্ছে না, ভালো চাকরি পাচ্ছি না, কুফরি হয়ে গেল। এইরকমই যে কোনো ক্ষেত্রে কথা বললে খেয়াল করে কথা বলতে হবে, যে আমি কি কথা বলছি, কোনো মুসলিম সম্পর্কে, কোনো ভাই সম্পর্কে, কোনো মানুষ সম্পর্কে যখন কথা বলবেন, যে কথাটা কি প্রযোজ্য, এই ক্ষেত্রে কথাটাতে কি সংশোধন হবে না আরো ফিতনা সৃষ্টি হবে, আগুন লাগানো হবে, ইন্ধন যোগানো হবে, এ বলে এই চিন্তা করে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন, আমাদেরকে কাবিরা গুনাহ থেকে, সাগিরা থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দ্বারা যে বড় ছোট গুনাহ খাতা হয়েছে তা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাফ করে দেন। আল্লাহ যেন আগামীতে আমাদেরকে কাবিরা গুনাহ থেকে, সাগিরা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।